ওকে দেখতে পাচ্ছেন আমি রানিং কয়েলটা পুরোটা চারটে ফোল, আমি চারটে ফোলই কয়েলটা ঢুকাইছি। অন্য একটা ভিডিও আপনারা দেখছেন কিভাবে আমি কয়েলগুলো ঢুকিয়েছি, এখন আমি জয়েন্টগুলো আপনারা দেখবেন কিভাবে আমি জয়েন্ট দিই সেটা আপনারা দেখবেন। আমি ফার্স্ট কয়েল দেখেন, আমি একটা মার্কার কলম দিয়ে দাগ দিয়েছিলাম, মার্কার কলম দিয়ে দাগ দিয়েছিলাম। দাগ দেওয়াটা আমি টার্মিনাল হিসেবে বের করে রাখছি, দেখেন এটা আমি একটু আবার চিহ্ন দিয়ে রাখছি। এখন আমার যে এই যে ফার্স্ট কয়েলটার এই যে শেষ প্রান্তটা ছিল, শেষ প্রান্তটা আমি সেকেন্ডটার শুরু প্রান্তের সঙ্গে সংযোগ করেছি, আর আড়িভাবে সংযোগ করেছি, এবং দ্বিতীয় কয়েলটার শেষ প্রান্ত তৃতীয় কয়েলটার শুরু প্রান্তটার সঙ্গে সংযোগ করেছি, আর তৃতীয় কয়েলটার শেষ প্রান্তটা আমি রেখে দিয়েছি। দেখেন এই তৃতীয় কয়েলটার শেষ প্রান্তটা আমি রেখে দিয়েছি। এখন আমি দ্বিতীয় বলে আসি, দ্বিতীয় হলে শুরু প্রান্তটা আমি তৃতীয় হলে শুরু প্রান্তটার সঙ্গে সংযোগ করব, শুরু প্রান্তটার সঙ্গে তৃতীয় হলে যে শুরু প্রান্তটা আছে সেই শুরু প্রান্তটার সঙ্গে সংযোগ করব, আর দ্বিতীয় হলের শুরু প্রান্তটার সঙ্গে আমি এই শুরু শেষ এই যে শেষ প্রান্তটা আছে দ্বিতীয় হলের শেষ প্রান্তটা আমি দ্বিতীয় কয়েলের শুরুর সঙ্গে সংযোগ করব। আবার তৃতীয় কয়েল তৃতীয় যে কয়েলটা আছে তৃতীয় কয়েলটার শুরু প্রান্তটা আমি দ্বিতীয় কয়েলটার সঙ্গে সংযোগ করবো, আর তৃতীয় প্রথম পোলের শেষ প্রান্তটা প্রথম পোলের শেষ প্রান্তটা আমি তৃতীয় পোলের শেষের সঙ্গে সংযোগ করব। যেহেতু আমার এই তৃতীয় পোলের শুরু প্রান্তটা আমি দ্বিতীয় পোলের শুরু প্রান্তটার সঙ্গে সংযোগ করেছি, তাই তৃতীয় পোলের শুরু প্রান্তটা আমার এখন আর নাই, দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি এদিকে রেখে দিলাম। এবং তৃতীয় পোলের শেষ প্রান্তটা আমি দ্বিতীয় পোলের শুরু প্রান্তটার সঙ্গে সংযোগ করতেছি, দেখেন। আর তৃতীয় পোলের শুরু প্রান্তটা তৃতীয় যে ফলটা আছে তৃতীয় ফলের আপনারা তৃতীয় ফলের শুরু প্রান্ত আর প্রথম ফলের শুরু প্রান্তটার সঙ্গে আমরা সংযোগ করবো, আর তৃতীয় ফলের শুরু প্রান্তটা আমি দ্বিতীয় ফলের সঙ্গে সংযোগ করবো, আর এখানে যে তৃতীয় ফলটা আছে তৃতীয় ফলটা আমি চতুর্থ ফলের শেষের সঙ্গে সংযোগ করবো, চতুর্থ ফলের সঙ্গে সংযোগ করবো। এই যে শেষটা আমি এটা তিন থেকে যেটা বের হবে সেটার সঙ্গে সংযোগ করবো, এবং এই যে ফার্স্ট চতুর্থ হলের ফার্স্টটা আমি টার্মিনালের জন্য বের করে রাখবো, এটা হচ্ছে শেষ প্রান্ত, আর একের থেকে যেটা বেরোবে সেটা শুরু প্রান্ত, আর চতুর্থ হলের শুরুতে যেটা বেরোবে সেটা হচ্ছে শেষ প্রান্ত, শেষ প্রান্তটা আমি টার্মিনালের জন্য রেখে দিয়েছি। আর দ্বিতীয় হলের শুরু প্রান্তটা আমি ফার্স্ট হলের ফার্স্ট কয়েলের দ্বিতীয় কয়েলটার শুরু প্রান্ত আমি ফার্স্ট কয়েলটার শেষ প্রান্তটার সঙ্গে সংযোগ করেছি, এটা হচ্ছে আমার চতুর্থ কয়েলটা চতুর্থ হলের তিনটি কয়েলের প্রত্যেকটা ধাপ হয় ধাপ করতে হবে, দুটো আড়াই সংযোগ করতে হবে, আর এক প্রথম ফার্স্ট টার্মিনালটা পরবর্তী কয়েলের শুরুটার সঙ্গে লাগবে, প্রথম ফোলটা বের হয়ে সাপ্লাইয়ের জন্য যাবে, আর চতুর্থ ফোলের শুরুটাও সাপ্লাইয়ের জন্য যাবে, আর মাঝখানে যে দ্বিতীয়টা আছে আর তৃতীয়টা আছে এটা ফার্স্টে ফার্স্টে আড়াই সংযোগ করতে হবে। ফার্স্ট ফোলটা টার্মিনালের জন্য থাকবে, চতুর্থ ফোলের ফার্স্টটাও টার্মিনালের জন্য থাকবে, আর মাঝখানে যে দুটো কয়েল আছে দুটো কয়েল প্রথমটার শেষ আর দ্বিতীয়টার শুরুর সঙ্গে আড়াআড়ি সংযোগ করতে হবে। এভাবে আপনারা রিওয়ার্ডিংয়ের পরবর্তী জয়েন্টটা আপনারা এভাবেই দেবেন, এবং রিওয়ার্ডিং করার নিয়মটা হচ্ছে এভাবে আড়াআড়ি সংযোগ করা। আপনারা যদি আমার এই ভিডিও দেখতে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আড়াআড়ি সংযোগ করতে হয়।